আজি আসলে আজমল ডাঙরিয়ায় অসমৰ স্বাভিমান আসলে বিশেষকৈ আমার শঙ্কর মাধব গুরুকিজনের যে মহান সংস্কৃতির যে চেলেং কাপড় ব্যবহৃত হয় যেখানে আমার মান্যবর সকলে লওয়ার ব্যবস্থা হয় বিশেষকৈ সত্রাধিকারী হোক বা বিভিন্ন নাম কীর্তনত যে আমার তিন বস্ত্রর ভিতর সেই চেলেং কাপড়খন এখন বস্ত্র হিসাবে ধরে যে নাম কীর্তনত ব্যবস্থিত হয় সেই কাপড়ভাগ আজি চেলেং ভাগ আজি আজমল ডাঙরিয়ায় মঞ্চর পর দলিয়াই দিয়ার একটা দেখা গৈছে। গতিকে মই ভাবো তেখেতর এই অভূত্য ধরনের আচরণে অসমীয়া সমাজক সদায় ক্ষোভিত করে আহিছে। আমি আশা করো তেখেতর দরে তেখেতক যি সামাজিকভাবে আমি বর্জন করার যি প্রয়াস করেছো বা যে ইতিমধ্যে আহ্বান জানাইছো তেওঁ অকল আজি করেছে বা আগতেও তেনে ধরনের কার্যসূচীবিল করে আছে। গতিকে মই ভাবো তেওঁক অসমীয়া সমাজই নহয় অসমর সকলো সমাজই তেওঁক বয়কট করার প্রয়োজন হয়েছে। আর বিশেষকৈ আজমল ডাঙরিয়াক আমি সতর্ক করব দিবলৈ বিচাৰিছো অসমীয়ার যি স্বাভিমান যি শঙ্করী শঙ্কর মাধব গুরুকিজনার যি মহান সংস্কৃতি যি চেলেং কাপড় যত নাম কীর্তন করতে আমার লওয়ার ব্যবস্থা হয় যিভাগ কাতে সেইবিলাক সেই বস্ত্রবিলাক যে দলিয়াই দিয়ার দেখা গৈছে। গতিকে মই ভাবো তেওঁক প্রত্যাহ্বান জানাব আর সমস্ত রাইজে তেওঁক একমুখে প্রত্যাহ্বান জানাবলৈ মই আহ্বান জানাব। আজি আসলে আজমল ডাঙরিয়ায় অসমৰ স্বাভিমান আসলে বিশেষকৈ আমার শঙ্কর মাধব গুরুকিজনের যে মহান সংস্কৃতির যে চেলেং কাপড় ব্যবহৃত হয় যেখানে আমার মান্যবর সকলে লওয়ার ব্যবস্থা হয় বিশেষকৈ সত্রাধিকারী হোক বা বিভিন্ন নাম কীর্তনত যে আমার তিন বস্ত্রর ভিতর সেই চেলেং কাপড়খন এখন বস্ত্র হিসাবে ধরে যে নাম কীর্তনত ব্যবস্থিত হয় সেই কাপড়ভাগ আজি চেলেং ভাগ আজি আজমল ডাঙরিয়ায় মঞ্চর পর দলিয়াই দিয়ার একটা দেখা গৈছে। গতিকে মই ভাবো তেখেতর এই অভূত্য ধরনের আচরণে অসমীয়া সমাজক সদায় ক্ষোভিত করে আহিছে। আমি আশা করো তেখেতর দরে তেখেতক যি সামাজিকভাবে আমি বর্জন করার যি প্রয়াস করেছো বা যে ইতিমধ্যে আহ্বান জানাইছো তেওঁ অকল আজি করেছে বা আগতেও তেনে ধরনের কার্যসূচীবিল করে আছে। গতিকে মই ভাবো তেওঁক অসমীয়া সমাজই নহয় অসমর সকলো সমাজই তেওঁক বয়কট করার প্রয়োজন হয়েছে। আর বিশেষকৈ আজমল ডাঙরিয়াক আমি সতর্ক করব দিবলৈ বিচাৰিছো অসমীয়ার যি স্বাভিমান যি শঙ্করী শঙ্কর মাধব গুরুকিজনার যি মহান সংস্কৃতি যি চেলেং কাপড় যত নাম কীর্তন করতে আমার লওয়ার ব্যবস্থা হয় যিভাগ কাতে সেইবিলাক সেই বস্ত্রবিলাক যে দলিয়াই দিয়ার দেখা গৈছে। গতিকে মই ভাবো তেওঁক প্রত্যাহ্বান জানাব আর সমস্ত রাইজে তেওঁক একমুখে প্রত্যাহ্বান জানাবলৈ মই আহ্বান জানাব।